আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাদের মেহরবানিতে সকলেই ভালো আছো। আজকে বিবিএ সিক্স সেমিস্টার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের রিসিভেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রেডিট পলিসি চ্যাপ্টারের লাস্ট চ্যাপ্টার 11 অধ্যায়ের তোমাদের সাথে আমার আলোচনা হচ্ছে। তো এই চ্যাপ্টারে আজকে বিশেষ একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো, যে অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরিচিত একটা অঙ্ক। এর আগেও আমরা এই অঙ্কগুলা করেছিলাম, তো এই জন্য তোমাদের জন্য এটা অনেক সহজেই বুঝতে পারবা। তো অঙ্কটা শুরু করি, যে অঙ্কটা আমরা শিখবো আজকে, এই অঙ্কের মাধ্যমে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করবো দুইটা মেথডের মাধ্যমে। এই অঙ্কের ভিতরে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, অ্যানুয়াল কনজামশন ইজ 6000 ইউনিট। তো অ্যানুয়াল কনজামশন আছে 6000 ইউনিট, কস্ট অফ মেটেরিয়াল পার ইউনিট 5 টাকা, অর্ডারিং কস্ট প্লেসিং ইচ অর্ডার ইজ টাকা 30, ক্যারিং ইজ 10% অফ ইনভেন্টরি ভ্যালু, ক্যারিং ইজ 10% অফ ইনভেন্টরি ভ্যালু, ইনভেন্টরি ভ্যালু এর জায়গায় 5 টাকা আছে, তো এটার 10% হবে। তারপরে ক্যালকুলেট ইওকিউ, ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইউজিং দ্য ফলোয়িং মেথড, দুইটা মেথড আমরা ফলো করবো। এক্ষেত্রে ইকুয়েশন মেথড, একটা হচ্ছে টেবুলার মেথড। এই দুইটা মেথডের মাধ্যমে আমরা দেখব কিভাবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ক্যালকুলেশন করা হয়। তো প্রথমেই যে তথ্যগুলো আমরা দেখলাম, যে আমাদের অ্যানুয়াল বাৎসরিক কনজাম্পশন আছে 6000 ইউনিট, এরপরে আমাদের প্রতি ইউনিটের মূল্য আছে 5 টাকা, এবং অর্ডারিং কস্ট মানে প্রতি অর্ডারে খরচ হয় আমার 30 টাকা, এবং ইনভেন্টরির ভ্যালু 10% হচ্ছে ক্যারিং কস্ট। তো এই তথ্যের উপর ডিপেন্ড করে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইউজিং ইকুয়েশন মেথড, তো সূত্রটা হবে এরকম, রুট ওভার 2AO ডিভাইডেড বাই সি। এই ক্ষেত্রে 2 হলো সূত্র আর এ হচ্ছে অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল ডিমান্ড অথবা অ্যানুয়াল কনজামশন। এই এ হচ্ছে অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল কনজামশন 6000 ইউনিট। তো 6000 ইউনিট আমরা পাইলাম, যেটা আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে। এরপরে ও হচ্ছে, এই ক্ষেত্রে যে ও আছে ওটা হচ্ছে অর্ডারিং কস্ট, প্রতি অর্ডারে অর্ডারিং কস্ট পার অর্ডার, প্রতি অর্ডারে আমার কত টাকা খরচ হয়। এই জায়গায় প্রশ্নপত্রে 30 টাকা উল্লেখ করা আছে, এই 30 টাকা। এরপরে আমাদের দেওয়া আছে সির মান, ক্যারিং কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে আমাদের ক্যারিং কস্ট কত হবে। তো আমাদের উল্লেখ করা আছে ইনভেন্টরি ভ্যালু 10%, তো আমার ইনভেন্টরি ভ্যালু আছে 5 টাকা, এটা যদি 10% করি তাহলে হয় 50 পয়সা, 50 টাকা, তার মানে 50 পয়সা হয়। এখন যদি আমরা এ ও সি এই তিনটা জিনিসের মান আমরা বসাই, এই জায়গায় তিনটা জিনিসের মান আমরা বসাই, প্রথমে আমরা সূত্র 2 বসাইলাম, এরপরে আমাদের এই 6000 নিয়ে বসাইলাম এর মান, এরপরে আমাদের এই 30 টাকা বসাইলাম ওর মান, এবং এই সির মান বসাইলাম এই 50। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, 2×6000×30 আর ভাগ করি 0.5 দেয়া, তাহলে আমাদের হয় 720,000, তাহলে আমাদের রুট ওভার 720,000। তো এই রুট 720,000 যদি আমরা রুট ওভার করি, তাহলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে 849 ইউনিট। ফ্যাকশন যদি আসছে তো একটু ফ্যাকশন নেওয়া যাবে না, যেহেতু ইউনিট, তো আমাদের টোটাল রাউন্ড ফিগার নিতে হবে 849 ইউনিট। আশা করি এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ ইকুয়েশন মেথডে এর আগেও তোমরা শিখেছিলে, তো এটা অনেক সিম্পল একটা জিনিস। এখন আমরা দেখব কিভাবে টেবুলার মেথডে, এই টেবুলার মেথডে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে টেবুলার মেথডে এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করা যায়। এটা খুব একটু টেকনিক্যাল বিষয়, আমাকে একটু মনোযোগ দিতে হবে কিভাবে আমরা এটা বের করতে হবে। প্রথমে আমাদের একটা টেবিল আঁকাইতে হবে, যেহেতু টেবুলার মেথড আমরা টেবিল তৈরি করলাম, একটা টেবিল আমি করে রাখছি, ক্যালকুলেট দা ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি ইউজিং টেবিলের মেথড। তো এই টেবিলের ভিতরে আমাদের যেটা দেখতে হবে, প্রথম 1 নম্বর কলাম, এটা হলো অর্ডার সাইজ। অর্ডার সাইজ আমাকে অ্যাজাম্পশন করে নিতে হবে, মনে মনে নিতে হবে, ধরে নিতে হবে। তো এরপরে আমরা দেখব নাম্বার অফ অর্ডার, এই অর্ডার সাইজ অনুযায়ী আমার নাম্বার অফ অর্ডার ক্যালকুলেশন হবে, কারণ আমরা যে অ্যানুয়াল কনজামশনকে কলাম নাম্বার 1 দিয়ে ভাগ করি তাহলে আমার অর্ডার সাইজ বেড়ে আসবে। এরপর 3 নম্বর কলাম হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট, আমাদের এই যতগুলো অর্ডার হবে সবগুলোকে যদি আমরা অর্ডারিং কস্টে গুণ করি তাহলে আমাদের বেরোবে টোটাল অর্ডারিং কস্ট। এরপর আসো অ্যাভারেজ ইনভেন্টরি,
যে অর্ডার সাইজ যেটা আছে, এই অর্ডার সাইজ কিন্তু আমরা দুই দ্বারা ভাগ করি, কলাম নম্বর ওয়ান কে দুই দ্বারা ভাগ করি, তাহলে অ্যাভারেজ ইন বিন্দুতে হয়ে যাবে। এরপর আছে ক্যারিং কস্ট। এই ক্যারিং কস্ট হচ্ছে অ্যাভারেজ ইন বিন্দুটিকে এই চার নম্বর কলামকে যদি আমি সি দিয়ে গুণ করি, মানে আই মিন ক্যারিং কস্ট পার ইউনিট সি এর যে মান বেড়েছে সেটা গুণ করি, তাহলেই আমাদের টোটাল ক্যারিং কস্ট পাওয়া যাবে। এরপরে ছয় নম্বর কলাম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট এন্ড টোটাল ক্যারিং কস্ট। তার মানে এই জায়গায় অর্ডারিং কস্ট হলো তিন নম্বর কলাম, এই তিন নম্বর কলাম, এই কলাম নম্বর তিন, এবং টোটাল ক্যারিং কস্ট হচ্ছে পাঁচ নম্বর কলাম, এই পাঁচ নম্বর কলাম, এই দুইটা কলাম যদি আমরা যোগ করি তাহলে টোটাল কস্টটা পাওয়া যাবে। এটা হচ্ছে টোটাল কস্ট। তো এখন আমরা দেখব যে কিভাবে কিভাবে আমরা এটা পোস্টিং দিতে পারি। তো শুরুতে আমরা দেখতে পাইতেছি যে অ্যানুয়াল কনজাম্পশন হচ্ছে আমাদের 6000, এই 6000 হলো আমাদের টোটাল। তো আমরা এটাকে যদি অ্যাজাম্পশন করি যে কি কি পরিমাণ কিনতে পারি আমরা, যদি টোটাল 6000 একসাথে আমরা ক্রয় করি কিনি, তাহলে আমাদের অর্ডার লাগতেছে একটা। এরপরে আমরা যদি তার অর্ডার দেখ নেই, আই মিন 3000 যদি কিনি, তাহলে আমার লাগতেছে দুইটা অর্ডার। এরপরে আমরা যদি আরো আরো কমাই, আই মিন 1500 ধরি, 1500, তাহলে আমার এই জায়গায় লাগতেছে চারটা চারটা, কারণ 4×60, 600। তারপরে আমরা যদি ধরি 1000, তাহলে আমাদের এই জায়গায় লাগতেছে 6000 মিলানোর জন্য ছয়টা অর্ডার লাগতেছে। এরপরে আমরা যদি 750 8, তার মানে 6000 কে 750 দিয়ে ভাগ করলে এই জায়গায় হয় 8, এই 8টা হলো নাম্বার অফ অর্ডার। এরপরে আমরা যদি ধরি 600, অনুমান করে ধরতেছি সব, তাহলে আমাদের এই জায়গায় লাগতেছে 10টা অর্ডার। এরপরে আমরা যদি আরো একটু কমায় ধরি, সেটা হচ্ছে 500, তাহলে আমাদের এই জায়গায় 5×60, 12টা অর্ডার লাগে। তাহলে আমরা এই বিষয়গুলো অ্যাজাম্পশন করে নিলাম, এই কলামটা আমরা অ্যাজাম্পশন করে নিলাম, বাকি এই কলামটা আমরা প্রত্যেক অর্ডার সাইজকে 6000 কে সাইজ দিয়ে ভাগ করলাম। তো আমি 6000 কে 6000 ভাগ করছি 1 হয়েছে, আবার 6000 কে 3000 ভাগ করছি 2 হয়েছে, আবার 6000 কে 1500 ভাগ করছি তাহলে 4 হয়েছে। এইভাবে যত সাইজ আমরা অ্যাজাম্পশন করে নিলাম প্রত্যেকটা সাইজ দিয়ে আমরা 6000 কে ভাগ করে নাম্বার অফ অর্ডার পাইলাম। তো এই ক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয় যে আমরা কি পরিমাণ নিব, এই যে আরো কমাই নেওয়া যায়, আরো বাড়ানো যায়, তো আমাদের একটা এই থাকবে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমাদের যেটা বেরোইছে 849 ইকুয়েশন মেথডে, তো ওইটার কাছাকাছি, ওইটার কাছাকাছি একটা উপরে বা বেশি কিছু, বেশি কিছু কম, যেমন আমাদের 849 এটার নিচের থেকে কাছাকাছি, এটা আবার উপর থেকে কাছাকাছি আছে। তো এই জন্য আমরা খেয়াল করবো যে ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি ইকুয়েশন মেথডে যে বেরোলো তার সাথে কিছু বেশি কিছু নিচে আমরা অ্যাজাম্পশন করে নিব। এখন আমরা বের করবো টোটাল অর্ডারিং কস্ট কিভাবে বের হয়। তো আমরা জানি প্রতি অর্ডারের খরচ হয়েছে আমাদের 30 টাকা, এই যে প্রতি অর্ডারিং কস্ট 30 টাকা। তো অর্ডার সংখ্যা এই জায়গায় হলো আমার একটা, তাহলে 1×30, তাহলে হয় টাকা 30 টাকা। এরপরে এই জায়গায় অর্ডার সংখ্যা হচ্ছে 2, তাহলে 2×30, তাহলে হয় 60। তারপরে অর্ডার সংখ্যা হচ্ছে 4, তাহলে 4×30 = 12, 120। এরপরে আমাদের অর্ডার সংখ্যা হচ্ছে 6, তাহলে 3×6=18, 180। এরপরে অর্ডার সংখ্যা 8, তাহলে 3×8=24, 240। এরপরে অর্ডার সংখ্যা হচ্ছে 10, তাহলে 10×30, তাহলে হয় 300। এরপরে অর্ডার সংখ্যা হচ্ছে 12, তো 12×30, 3×36, তাহলে 360। এই হলো আমাদের অর্ডারিং কস্ট বের করা একটা সিস্টেম। লিখেও দিছি আমি কলাম নাম্বার 2 কে যদি ওর মানটা গুণ করি তাহলেই হবে। আচ্ছা, অ্যাভারেজ ইনভেন্টরি, তো আমাদের অর্ডার যে সাইজ আছে এটাকে দুইটা ভাগ করুক। তো প্রথমে আমার আছে 6000, এটা দুইটা ভাগ করলে হয় 3000। এরপর আছে 3000, এটা দুইটা ভাগ করলে হয় 1500। এরপর অর্ডার সাইজ আছে 1500, দুইটা ভাগ করলে হয় 750। এরপর আছে 1000, এটা দুইটা ভাগ করলে হয় 500। এরপর আছে 750, এটা দুইটা ভাগ করলে হয় 300।
75 এরপরে আছে 600 এটা দুইটা ভাগ করলে হয় 300 এরপরে আছে 500 দুইটা ভাগ করলে হয় 250 এই হয়ে গেল আমাদের এভারেজ ইনভেন্টরি তো এরপরে আমরা দেখব কিভাবে ক্যারিং কস্ট বের করা হয় তো আমাদের এই এভারেজ ইনভেন্টরি কে 4 নম্বর কলাম ধরে বের হলো 4 নম্বর কলামকে সি এর মান দিয়ে গুণ করব তার মানে 0.5 দিয়ে গুণ করব তো 3000 কে 0.5 দিয়ে গুণ করলে তাহলে আমার দাঁড়ায় 1500 টাকা এরপরে 1500 এর যদি আমি 0.5 দিয়ে গুণ করি তাহলে হয় 750 টাকা এরপরে আমরা 750 কে যদি আমি 0.5 দিয়ে গুণ করি তাহলে হয় 375 টাকা এরপরে আমাদের আছে 500 কে যদি 0.5 দিয়ে গুণ করি তাহলে হয় 250 এরপরে আমাদের আছে 375 এটা হয় 187.50 আমরা 188 নিলাম এরপরে 300 কে যদি আমি গুণ করি 0.5 দিয়ে তাহলে হয় 150 এরপরে আমাদের 250 কে যদি আমি গুণ করি 0.5 দিয়ে তাহলে হয় 125 এই ছিল আমাদের খরচ এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট এই দুইটা কলামকে যোগ করব যোগ করলে আমাদের টোটাল কস্টটা বের হয়ে আসবে তাহলে প্রথমে আমাদের যোগ করতে হয় 1530 টাকা তারপরে আমরা যদি যোগ করি তাহলে হয় 810 টাকা 810 এরপরে 120 আর হলো 375 তাহলে আমাদের হয় 495 টাকা এরপরে হয় আমাদের 430 টাকা এরপরে আমাদের হয় 428 টাকা এরপরে আমাদের হয় 450 টাকা এরপরে আমাদের লাস্ট যেটা 85 এখন আমরা খেয়াল করি যে টোটাল যে খরচটা হয়েছে এই খরচের ভিতরে কোন লেভেলে সবচেয়ে খরচ কম আমরা যেটা দেখতে পাইতেছি যে আমাদের সবচেয়ে কম খরচ হচ্ছে 28 টাকা 428 টাকা এই জায়গা 430 টাকা এই জায়গা 450 টাকা সবচেয়ে খরচ কম হলো এটা এখন এই লেভেলটা যদি আমরা দেখি তাহলে হয় 750 ইউনিট এই 750 ইউনিটই হচ্ছে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এইভাবে আমরা দেখব যে বিভিন্ন লেভেলগুলো দেখব কোন লেভেলে সবচেয়ে খরচ কম হয়েছে সেটা হলো আমাদের অ্যানসার তো আমরা যদি অ্যানসার লিখে দিই তাহলে লিখতে হবে টোটাল কস্ট ফর ইউনিটস ইজ মিনিমাম 750 টাকা হলো মিনিমাম সো আমরা বলতে পারি ইওকিউ ইকুয়াল টু 750 ইউনিটস এই হলো আমাদের উত্তর তাহলে এই ক্ষেত্রে এইভাবে আমরা একটা টেবিলের মাধ্যমে আমরা কি করতে পারি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে পারি এই ছিল আজকে আমাদের অঙ্ক আশা করি সকলে বুঝতে পারছে একদম সিম্পল একটা অঙ্ক আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি কেউ এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন লেকচার নিয়ে আসি সাধারণত বিবিএ বা বিবিএ প্রফেশনাল যারা করে তাদের জন্য এই ফিনান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টগুলো আমি লেকচার নিয়ে আসি তো সকলে আশা করি আমার সাথেই থাকবে আজ এই পর্যন্তই থাক কথা হবে পরবর্তী কোনো লেকচারে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ